হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। এনএসটি 248 চ্যানেলের পক্ষ থেকে আমি আলামিন ইসলাম মাহি, শুরু হচ্ছে আজকে নতুন ভিডিও। তো বন্ধুরা, চলে আসলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা মাইক্রোসফট টিম যে সফটওয়্যারটি আছে এই অ্যাপটিতে কিভাবে আপনারা মাইক্রোসফট টিমের যে অ্যাকাউন্টটি সেই অ্যাকাউন্ট আপনারা কিভাবে ক্রিয়েট করবেন, কিভাবে নতুন একটি অ্যাকাউন্ট বানাবেন আপনার পার্সোনাল অ্যাকাউন্ট, তো সেটা আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দেবো। বন্ধুরা, এটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখানে এই আপনাদের যে মাইক্রোসফট টিমের যে আইকনটি আছে সেখানে ক্লিক করে আপনারা এখানে এই অপশনে চলে আসবেন। তো বন্ধুরা, আপনারা মাইক্রোসফট টিমটাকে কিভাবে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন এই নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন, আমার চ্যানেলে দেওয়া আছে। আর আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো সেই ভিডিওর, এবং এই যে উপরে আই বাটনটি দেখতে পাচ্ছেন এখানেও আমি লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা এখানে ক্লিক করলেই আপনি সেই ভিডিওটি দেখে নিতে পারবেন যে কিভাবে ইনস্টল করতে হয় এবং ডাউনলোড করতে হয়। তো বন্ধুরা, এখানে আমরা এখন আপনাদের যেটি দেখাবো সেটা হলো মাইক্রোসফট টিমটি কিভাবে ক্রিয়েট করবেন, সেটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন সাইন ইন অ্যাড্রেস। তো আপনারা এখানে হচ্ছে যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট আগে থেকে ক্রিয়েট করে থাকেন তাহলে সেই মাইক্রোসফট অ্যাকাউন্টের নামটি যে আছে সেই নামটি এখানে দিবেন। তো আমরা যেহেতু নতুন একটি অ্যাকাউন্ট খুলবো তাই আমি আপনাদেরকে আগে সেইটা দেখা দিচ্ছি। তো আমি সেটা আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা একটি মাইক্রোসফট টিম অ্যাকাউন্ট খুলবেন। তো আমরা যদি একটু নিচে চলে আসি, এখান থেকে বাটন ধরে নিচে নিয়ে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ ফর ফ্রি। তো আমরা কি করবো, এখানে একটি ক্লিক করবো। তো বন্ধুরা, এখানে অটোমেটিকলি আপনাদের একটি ব্রাউজার ওপেন হয়ে যাবে। তো আমরা এটা একটু বড় করে দিলাম। তো বন্ধুরা, এই যে লোডিংয়ের যে সময়টুকু এটি হচ্ছে আপনাদের নেটের উপর নির্ভর করে, আমার একটু নেট স্লো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের একটি পেজ ওপেন হয়ে গেল। এই পেজ ওপেন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে লেখা আছে ইন্টার অ্যান্ড ইমেল। তো আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন, আপনি জিমেল অ্যাকাউন্ট দিতে পারেন। তো আমি আমার জিমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি আমার জিমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে যে নেক্সট লেখাটি দেখতে পাচ্ছেন, এখানে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন ফর স্কুল, আপনি যদি কোনো স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি যদি স্কুলের যে মিটিংগুলো আছে সেগুলো যদি আপনি কানেক্ট হতে চান তাহলে এখানে ক্লিক করবেন। আর আপনি যদি আপনার ফ্রেন্ড বা আপনার ফ্যামিলির সাথে যদি আপনি ভিডিও কলে বা এগুলো যদি ম্যাক করতে চান, ম্যাক ওডে ভিডিও করতে চান তাহলে এটা ক্লিক করবেন। তো আমরা যেহেতু বিজনেসের জন্য খুলতেছি আমি, তো তাই আপনাদেরকে এখানে বিজনেসের জন্য দেখাই দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ফোর ওয়ার্ক অ্যান্ড অর্গানাইজেশন, তারপরে এখানে এটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নেক্সট যে লেখাটি আসছে এখানে আমরা নেক্সটে ক্লিক করব। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে দেখাচ্ছে একটি ইউ অলরেডি সাইন ইন। তো আমার এখানে অলরেডি একটি অ্যাকাউন্ট ছিল, তো আমি ওই অ্যাকাউন্টটি বাদ দিয়ে আমি নতুন করে অ্যাকাউন্ট করতেছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে লেখা চলে এসেছে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আপনাদের এখানে যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই যে এমডি আলামিন ইসলাম মাইন্ড দি অ্যাডারে জিমেল ডট কম, এটা দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন, তাই আমরা এখানে কি করবো যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট এ পাসওয়ার্ড, আপনাকে একটা নতুন পাসওয়ার্ড দিতে বলতেছে। অবশ্যই এটি আপনি আপনার ছয় সংখ্যার উপরে হতে হবে, ছয় সংখ্যার নিচে হলে হবে না, আপনাকে ছয় সংখ্যার উপরে পাসওয়ার্ড দিতে হবে। তো আপনি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি এখানে আপনাদেরকে একটি কথা বলে রাখি, এটা কিন্তু আপনার যে জিমেল আইডি আছে সেটা পাসওয়ার্ড নয়, ঠিক আছে? আপনি আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিতে পারেন, আপনার জিমেল আইডি পাসওয়ার্ড কিন্তু পরিবর্তন এখান থেকে হবে না। তো আপনি এখানে কি করবেন, আপনার এখানে একটি যে কোনো পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, এখানে শো পাসওয়ার্ড, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি কি পাসওয়ার্ড দিয়েছেন সেটা আপনি দেখতে পারবেন এখান থেকে। তো বন্ধুরা, আমি আমার পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে যে নেক্সট লেখাটি দেখতে পাচ্ছেন এই নেক্সটে ক্লিক করব। তো বন্ধুরা, নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইমেল, এখানে আপনার যে ভেরিফাই ইমেল অ্যাড্রেসটি আছে সেই ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনাদের একটি কোড চলে গেছে, সেই কোডটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তো আমি আমার ইমেলে দেখব এখন, চেক করব যে আসলে কোন কোড তারা দিয়েছে, সেই কোডটা আমাদেরকে এখানে বসাতে হবে। তো আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি চেক করবেন। তো এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দেওয়া থাকবে, এই ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনাদের কোডটি যাবে। তো আমি এখানে কোডটি বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে একটা অপশন চলে আসলো, এখানে আমরা কি করবো, ইয়েস করে দেবো।
তো ইয়েস করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি অপশন চলে এসেছে। তো আমরা এখানে কি করবো, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম আমরা এখানে দিয়ে দিব। তো আমি ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি। তো আমি আমার ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম দিয়ে দিলাম, আপনি আপনারটা দিয়ে দিবেন। এখানে আপনার একটা কোম্পানির নাম দিয়ে দিবেন, তো আমি আমার যে কোনো একটি ইয়া দিয়ে দিচ্ছি। তো আপনি আপনার কোম্পানির নামটা এখান থেকে দিতে পারেন। দেওয়ার পরে বন্ধু এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি, আপনি যে কান্ট্রি সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আপনি যে কান্ট্রিটা অলরেডি আছেন সেই কান্ট্রিটা অলরেডি এটা শো করে, তো আমি এখান থেকে এটা কান্ট্রি সিলেক্ট করাই আছে, তাই আমি কান্ট্রি আর সিলেক্ট করলাম না। তো এখান থেকে আমরা একটু নিচে চলে আসবো, এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ টিমস, সরি সেট আপ টিমস। তো বন্ধুরা এখান থেকে আমরা একটু নিচে চলে আসবো, আসার পরে দেখতে পাচ্ছেন সেট আপ টিমস, আমরা এখানে সেট আপ টিমসে ক্লিক করবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ক্রিয়েটিং ইউর অ্যাকাউন্ট, আমাদের অ্যাকাউন্টে ক্রিয়েট হচ্ছে, আমরা একটু ওয়েট করবো। এখানে আমাদের যে কোনো পেজ রিফ্রেশ দিতে নিষেধ করতেছে, আমরা রিফ্রেশ দিব না, আমরা এখানে একটু ওয়েট করবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি নোটিফিকেশন চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন ওপেন মাইক্রোসফট টিম, অলরেডি আমাদের মাইক্রোসফট টিম ওপেন ডাউনলোড করা আছে, তাই এখানে ওপেন দেখাচ্ছে, নাহলে কিন্তু আপনি এখানে ডাউনলোড মাইক্রোসফট টিম দেখাতো। তো আমি এটা কি জন্য এখানে ক্যান্সেল করে দিচ্ছি। এখানে ক্যান্সেল করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইউজ দ্য ওয়েব অ্যাপ ইনস্টেড, তো আমরা এখানে ক্লিক করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি অপশন চলে আসলো, অপশন চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড দ্য টিমস ডেস্কটপ অ্যাপ অ্যান্ড স্টে বেটার কানেক্টেড। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি অপশন চলে এসেছে গেট দ্য উইন্ডো অ্যাপ। তো এখানে আমাদের যেটা অ্যাপটিকে আমি আগে ইনস্টল করে রেখেছি, তাই এখানে গেট দ্য উইন্ডোজ অ্যাপ দেখাচ্ছে, নাহলে এখানে ডাউনলোড উইন্ডোজ অ্যাপ দেখা দেখাতো। তো কীভাবে আপনি মাইক্রোসফট টিমটাকে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন, কীভাবে লগ ইন করবেন, এটা নিয়ে আমি আগে একটা ভিডিও বানিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো আমি আমার ডিসক্রিপশনে আমি আমি সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে রাখবো, কিংবা আমার হচ্ছে চ্যানেলে গেলেও আপনারা সেখানে দেখতে পারবেন। তো এখানে আমরা এখন কি করব, এখানে যে গেট দ্য উইন্ডোজ অ্যাপ লেখা আছে আমরা এখানে ক্লিক করব। তো বন্ধুরা আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল, হওয়ার পরে আমরা এখন এখানে কি করব, আমরা যে ইমেল জিমেল অ্যাড্রেসটি দিয়ে আমরা অ্যাকাউন্টটি খুললাম সেই জিমেল অ্যাড্রেসটি এখন আবার এখানে বসিয়ে দেব। তো আমি আমার জিমেল অ্যাড্রেসটি বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর এখানে সাইন ইনে ক্লিক করব। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেব। পাসওয়ার্ড দেওয়ার পর বন্ধু এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন, আমরা এখানে সাইন ইনে ক্লিক করব। তো বন্ধু এখানে একটু ওপেন হতে সময় নিবে, আপনারা একটু ওয়েট করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লেখা চলে এসেছে ওয়েলকাম টু টিমস। তো এখানে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা এসি 248 লেখা দেখাচ্ছে, আমি যে কোম্পানির নামটা এখানে লিখেছিলাম সেটা এখানে শো করতেছে। তো এটা এখানে এভাবে শো করবে, আপনারা নামটি দিয়ে দিবেন। আমি এখানে আমি এখন এটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, আমি কন্টিনিউতে ক্লিক করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মাইক্রোসফট টিমটি ওপেন হয়ে গেল, কি সুন্দর আমরা লগইন করে ফেলেছি। এখন এখান থেকে আপনাদের কল, ভিডিও কল, মিটিং এবং সবকিছু আপনারা এখান থেকে করতে পারবেন, এবং আমরা চাইলে এখান থেকে ডাইরেক্টলি গেস্ট হিসেবেও আমরা এখানে আমরা এই মাইক্রোসফট টিমটিকে চালাতে পারি। তো বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং আপনারা কীভাবে ক্রিয়েট করবেন অ্যাকাউন্টটি আশা করি এখন থেকে আপনারা নিজেরা নিজেরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকার এসে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, আর শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। আর যদি আপনাদের এটার বিষয়ে যদি
আর যদি আপনাদের এই বিষয়ে কোনো সমস্যা হয়ে থাকে বা আপনাদের যদি আরো কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে দিবেন, আমি এই সম্পর্কে আপনাদেরকে একটি ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না।